নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন 2021-এ বাংলায় বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই প্রতিটি দলের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের জানাবো পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা সমীক্ষার তৃণমূল, বিজেপি এবং জোট কোন দল এগিয়ে, এবং কারা 2021-এ বিধানসভায় জয়ী হতে পারে। আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল কোনো প্রকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী খবর সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, প্রথমত আপনাদের জানাই, প্রতিটি বিধানসভাতে আলাদা আলাদা করে এই সমীক্ষা চালানো হয়েছে, এবং প্রতিটি বিধানসভার অন্তত 5-7% বুথে এই সমীক্ষা করা হয়েছে, এবং রাজ্যের প্রধান 4টি রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে লড়াই করেছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন, এখন কিন্তু তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট এবং কংগ্রেস যে জোট, সেই জোট কিন্তু ধরা হয়নি, শুধুমাত্র 4টি আলাদা আলাদা রাজনৈতিক দলকে পৃথক। তো ফ্রেন্ডস, দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত 15টি বিধানসভার সমীক্ষার ফলাফল, যেখানে প্রথম হলো দাঁতন বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 44% ভোট, বিজেপি 49% ভোট, কংগ্রেস 3% ভোট, সরি বামফ্রন্ট 3% ভোট, কংগ্রেস 1% ভোট এবং অন্যান্য 2%, এবং নোটা পেতে পারে 1% ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000-10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো কেসিআরই বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 51% ভোট, বামফ্রন্ট পেতে পারে 3%, কংগ্রেস ও অন্যান্য এবং নোটা পেতে পারে 2% এবং 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 15,000-20,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো খড়গপুর সদর, যেখানে তৃণমূল পেতে পারে 28% ভোট, বিজেপি পেতে পারে 59% ভোট, বামফ্রন্ট পেতে পারে 5%, কংগ্রেস পেতে পারে 5%, অন্যান্য 2% এবং নোটা পেতে পারে 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 50,000-55,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল কোনো প্রকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, এটি শুধুমাত্র একটি সমীক্ষার ফলাফল। এই ফলাফল ঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এর পরবর্তী হলো নারায়ণগড় বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 41% ভোট, বিজেপি পেতে পারে 49% ভোট, বামফ্রন্ট পেতে পারে 5% ভোট, কংগ্রেস এবং নোটা পেতে পারে 1% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 3% ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 15,000-20,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো সবং বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 44% ভোট, বামফ্রন্ট 9%, কংগ্রেস 5% এবং অন্যান্য ও নোটা পেতে পারে 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000-10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো পিংলা বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 48% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4%, কংগ্রেস 2%, অন্যান্য 1% এবং নোটা পেতে পারে 1% ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000-10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো খড়গপুর বিধানসভা, যেখানে হচ্ছে তৃণমূল পেতে পারে 46%, বিজেপি পেতে পারে 45% ভোট, বামফ্রন্ট পেতে পারে 5% ভোট, কংগ্রেস পেতে পারে 1%, অন্যান্যরা পেতে পারে 2% এবং নোটা পেতে পারে 1% করে ভোট, যেখানে তৃণমূল নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপিকে 1,000-5,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো ডেবড়া বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 45% ভোট, বামফ্রন্ট পেতে পারে 11%, কংগ্রেস পেতে পারে 2% ভোট এবং অন্যান্য ও নোটারা পেতে পারে 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000-10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো দাসপুর বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 45%, বিজেপি পেতে পারে 44%, বামফ্রন্ট পেতে পারে 8%, কংগ্রেস পেতে পারে 1%, অন্যান্য এবং নোটা পেতে পারে 1% করে ভোট, যেখানে তৃণমূল নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপিকে 1,000-5,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো ঘাটাল বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 45%, বিজেপি পেতে পারে 48% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4% ভোট, কংগ্রেস অন্যান্য ও নোটারা পেতে পারে 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000-10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো চন্দ্রকোনা বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 47% ভোট, বামফ্রন্ট পেতে পারে 6% ভোট, কংগ্রেস পেতে পারে 2% ভোট, অন্যান্য ও নোটারা
ভোটাররা পেতে পারে 1% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 5,000 থেকে 10,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো গড়বেতা বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 41% ভোট, বিজেপি পেতে পারে 49% ভোট, বামফ্রন্ট পেতে পারে 5% ভোট, কংগ্রেস এবং নোটা পেতে পারে 1% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 3% করে ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 15,000 থেকে 20,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো শালবনী বিধানসভা, যেখানে তৃণমূল পেতে পারে 45% ভোট, বিজেপি পেতে পারে 47% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4% ভোট, কংগ্রেস এবং নোটাররা পেতে পারে 1% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 2% ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 1,000 থেকে 5,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো কেশপুর, যেখানে তৃণমূল পেতে পারে 61% ভোট, বিজেপি পেতে পারে 33% ভোট, বামফ্রন্ট 3%, কংগ্রেস অন্যান্য নোটাররা পেতে পারে 1% করে ভোট, যেখানে তৃণমূল নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপিকে 55,000 থেকে 60,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। এর পরবর্তী হলো মেদিনীপুর বিধানসভা, অর্থাৎ কংগ্রেস এখানে তৃণমূল পেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 51% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4%, কংগ্রেস এবং অন্যান্যরা পেতে পারে 2% ভোট এবং নোটাররা পেতে পারে 1% ভোট, যেখানে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে 20,000 থেকে 25,000 ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।